আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবার নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি, যে প্রোডাক্টটি হচ্ছে টিট ডিপ কাপ। টিট ডিপ কাপ সম্পর্কে আজকে আমরা জানব, এই টিট ডিপ কাপটি কেন ব্যবহার করা হয় এবং এর ব্যবহারের সুফলটা কি, সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। টিট ডিপ কাপটি সাধারণত ব্যবহার করা হয় গাভীর ওলানকে রোগমুক্ত এবং জীবাণুমুক্ত করার জন্য। আপনার গাভি দুধ ধোনার আগে এবং পরে ডিসইনফেকশন বা জীবাণুমুক্ত করার জন্য, ইনফেকশন যেন না হয় সেই জন্য একটি সলিউশন বা ওষুধ গাভীর ওলানে লাগানোর প্রয়োজন হয়। সেটা অনেকে দুধ ধোনার আগে এবং পরে, কেউ কেউ আবার উভয় সময় ব্যবহার করে থাকে। তো সাধারণত এই টিট ডিপ কাপটি, সেই ওষুধটি গাভীর ওলানে লাগানোর জন্য ব্যবহার করা হয়। বাজারে আপনারা দুই ধরনের টিট ডিপ কাপ পেয়ে যাবেন এবং ইভেন আমরাও তুরস্ক থেকে দুই ধরনের টিট ডিপ কাপ আমদানি করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার হাতে দুই ধরনের দুটি টিট ডিপ কাপ রয়েছে, একটি হচ্ছে দুধ দোহনের আগে এবং একটি হচ্ছে দুধ দোহনের পরে গাভীর ওলানে যেন ইনফেকশন না হয় সেজন্য ওষুধ লাগানোর জন্য বা সলিউশন লাগানোর জন্য ব্যবহার করা হয়। তো এটা কিভাবে ব্যবহার করে? যেটি আপনি দুধ দোহনের পূর্বে ব্যবহার করবেন সেটিতে থাকবে হচ্ছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম, আপনি প্রথমে সলিউশনটা আপনার এই কৌটাটার মধ্যে দিবেন, দেওয়ার পরে তারপরে আপনি এটা লাগাবেন। ক্যাপটা লাগানোর পরে আপনি জাস্ট যদি দুধ দহন করার আগে ব্যবহার করেন তবে আপনি ওলানের মধ্যে এইভাবে দিয়ে এটা চাপ দিবেন, একটা জাস্ট চাপ দিবেন। বোতল থেকে ওষুধটা আপনার গাভীর বাটের মধ্যে লাগবে এবং সাথে সাথে সেই ওষুধটা আবার বোতলের ভিতরে রিটার্ন চলে আসবে। এটা হচ্ছে সাধারণত আগে ব্যবহার করা হয়। আর যেটা পরে ব্যবহার করা হয় সেটা সেটা সাধারণত রিটার্ন আসে না। অনেকে আবার একই জিনিস আগে এবং পরে দুইবার ব্যবহার করে থাকে, সেটা নির্ভর করবে আপনাদের নিজেদের উপর। আর এটা হচ্ছে পরে ব্যবহার করার জন্য, সাধারণত এটার মধ্যে সেম একইভাবে আপনি ওষুধ দিবেন, দেওয়ার পরে আপনি ওলানে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। এটা সাধারণত মানুষ ব্যবহার করে দুধ দোহন করার পরে। তবে এইটাতে যদি আপনি ওষুধটা ব্যবহার করেন, সেই ওষুধটা আপনি বারবার ব্যবহার করতে পারবেন না। এটাতে ওষুধটা যখন এখানে আসবে তখন সেই ওষুধটা কিন্তু আর রিটার্ন কোটার ভিতরে যাবে না, আপনার এই বোতলটার ভিতরে রিটার্ন যাবে না, এখানেই থাকবে। অর্থাৎ আপনি যখন একবার লাগাবেন তখন সেই ওষুধটাকে আপনাকে ফেলে দিতে হবে। আর এটাতে ব্যবহার করলে আপনি একই ওষুধ বারবার ব্যবহার করতে পারবেন। একই ওষুধ বারবার ব্যবহার করা যদিও আমার মতে যুক্তিসঙ্গত না, তারপরেও মানুষ অর্থের সমস্যার কারণে বা অনেকে চায় ওষুধটা অনেক দিন ধরে ব্যবহার করতে, যেন বারবার ওষুধ ক্রয় করা না লাগে, সেজন্য এটা ব্যবহার করে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই দুইটাই ব্যবহার করবেন। এই প্রোডাক্টটা হচ্ছে তুরস্কের তৈরি, খুবই হাই কোয়ালিটির রাবার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, খুবই শক্ত এবং মজবুত। আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল স্টকে আছে। এই যে ইনটেক প্যাকেট, এরকম প্যাকেট পেয়ে যাবেন তুরস্কের এই কোম্পানি থেকে, আমরা এই প্রোডাক্ট ইম্পোর্ট করেছি অনসেল। এই ইনটেক প্যাকেট আপনারা পেয়ে যাবেন, উভয় দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণে রয়েছে। যাদের এই টিট ডিপ কাপটা প্রয়োজন হবে তারা আমাদের এই ভিডিও ডিসকলে নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ওয়েবসাইট দেওয়া থাকবে, আপনারা সরাসরি আমাদেরকে ফোনের মাধ্যমে কল করে অর্ডার করতে পারেন। দুইভাবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বরাবরের মতোই। একটি হচ্ছে আপনি বিকাশ বা ব্যাংকের মাধ্যমে আমাদেরকে টাকা দিয়ে ডেলিভারি নিতে পারবেন, অন্যটি হচ্ছে শুধুমাত্র কুরিয়ার খরচটি আমাদেরকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনি সারা বাংলাদেশে কন্ডিশনে অর্থাৎ বাকিতে ডেলিভারি নিতে পারবেন। আশা করছি এই প্রোডাক্টটির ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সাথে আবারও আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, যে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।